টপ হেডলাইনস। বরাকে প্রতিদিন অবৈধভাবে ঢুকছে শত শত লাইমস্টোনের গাড়ি, এর শেকড় রয়েছে দিগরখাল এলাকায়। দিগরখালি টাকা জমা দিলেই ভাগ চলে যায় দিল্লি, দিশপুর, শিলচর, করিমগঞ্জে। ত্রিপুরায় কম বয়সী ছেলে মেয়েদের মধ্যে এইচআইভি সংক্রমণ মহামারী চেহারা নিতে চলেছে। ব্লাড ব্রাদার্স নাম দিয়ে ঠেলে দেওয়া হচ্ছে ড্রাগস এবং এইচআইভির কবলে। ধলাই জেলায় 10টি বিদ্যালয়ে রক্ত পরীক্ষা শিবিরে 31 ছাত্রছাত্রী দেহে এইচআইভি সংক্রমণ। গোমতি জেলার একটি বনেদী বিদ্যালয়ে 18 পড়ুয়ার রক্ত পরীক্ষা করা হয়েছিল, তাদের মধ্যে একাধিক ছাত্রী সহ মোট 11 জন এইচআইভি সংক্রমিত। হাইলাকান্দিতে 40 লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত। লালা পুলিশের অভিযানে 8000 ইয়াবা ট্যাবলেট সহ 3 ড্রাগ সরবরাহকারীকে আটক। সর্বানন্দপুর বাইপাসে পুলিশের এক অভিযানে বাজেয়াপ্ত 8000 ইয়াবা ট্যাবলেট। বাজেয়াপ্ত ইয়াবা ট্যাবলেটগুলি মিজোরাম থেকে আনা হয়েছিল। আটক আকবর হোসেন লস্কর, কবিরউদ্দিন লস্কর এবং আনোয়ার হোসেন লস্কর। মরণ ফাঁদে পরিণত মকই ভাঙা ট্রেংলার বাজার পূর্ত সড়ক, রাস্তায় পুকুর সম গর্ত, দেখলে মনেই হবে না এটা রাস্তা, যেন মরণ ফাঁদ। নিত্য দুর্ভোগে যাত্রী সহ অসহায় সাধারণ মানুষ। এই বেহাল রাস্তা সংস্কারে কোনো হেলদোল নেই পূর্ত বিভাগ কর্তৃপক্ষ ও বদরপুর বিধায়কের। পাঁচগ্রামে সুপারি পাচারকারী গাড়ি দুর্ঘটনা কবলে পড়ে মৃত্যু মুখ থেকে প্রাণ ফিরে পেলেন 3 জন। শনিবার রাতে 6 নম্বর জাতীয় সড়কে বাগমারা জানকী বাজার বাইপাসে সুপারি ভর্তি ব্যাপারও একটি বেলেনো গাড়ি সুপারি সরবরাহের সময় নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে গিয়ে পরপর ধাক্কা মারে জাতীয় সড়কের পাশে থাকা ফুটপাতের ব্যবসায়ীদের উপর। গাড়ি চালক সহ অন্য এক ব্যক্তি গাড়ি ফেলে দ্রুত গা ঢাকা দিতে সক্ষম হয়। পরকীয়ায় লিপ্ত এক সন্তানের জননী, স্ত্রী সহ সন্তানকে ফিরে পেতে আকুল আবেদন স্বামীর। পরকীয়া প্রেমে মজে ভেঙে চুরমার হয়ে গেল একটি সুন্দর সংসার, স্ত্রী সহ সন্তানকে ফিরে পেতে ফ্যামিলি কাউন্সেলিং সেন্টারে দ্বারস্থ স্বামী। ঘটনা ত্রিপুরার হরিশনগরে। হিমাচলে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অফিস। টানা 3 সপ্তাহ ভারী বৃষ্টির জেরে উত্তর ভারতের রাজ্যে রাজ্যে বন্যা পরিস্থিতি। গত 24 ঘন্টায় বৃষ্টিজনিত কারণে 10 জনের মৃত্যু উত্তরপ্রদেশে। এখন পর্যন্ত পাঞ্জাব এবং হরিয়ানায় 55 জনের মৃত্যু। হিমাচল প্রদেশে বন্যা এবং ভূমিধসে মৃতের সংখ্যা ইতিমধ্যে 100 ছাড়িয়েছে। সব মিলিয়ে 8 কোটি টাকার বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে হিমাচল। ভারতের দামের ছেকা, টমেটো কিনতে সীমান্ত পেরিয়ে নেপালে যাচ্ছে দেশবাসী। টমেটোর দাম ক্রমশ বেড়েই চলেছে, তাই বিদেশে গিয়ে টমেটো কিনছেন উত্তরাখণ্ডের বাসিন্দারা। ভারতের বাজারে টমেটোর দাম আকাশ ছোঁয়া, কিন্তু তার জন্য মুখ্যম দাওয়াই উত্তরাখণ্ডের বাসিন্দাদের। নেপালে গিয়ে ভারতের থেকে অর্ধেক দামে টমেটো কিনছেন অনেকে। দুদিনের ফ্রান্স সফর শেষে এবার আরব আমিরশাহীতে পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এটি প্রধানমন্ত্রী 5ম আরব সফর। আবুধাবিতে পৌঁছে বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে উষ্ণ সংবর্ধনা জানান প্রেসিডেন্ট শেখ খালিদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। একাধিক কর্মসূচির মধ্যে প্রেসিডেন্টের সঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, শক্তি, নিরাপত্তা এবং জনসংযোগের মতো গুরুত্বপূর্ণ দিক নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী। মোমো খাবার প্রতিযোগিতায় অংশ নিয়ে মৃত্যু হলো যুবকের। ঘটনা বিহারের গোপালগঞ্জ এলাকায়। মৃত্যু হওয়া যুবকের নাম বিপিন কুমার পাশওয়ান। বন্ধুদের সঙ্গে বাজি ধরেছিলেন, সবচেয়ে বেশি মোমো খাবেন তিনি। একের পর এক মোমো খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন যুবক। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করলেন আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি। শনিবার ঢাকায় প্রধানমন্ত্রী হাসিনার সঙ্গে তার দেখা হয়। ঝাড়খণ্ডের গোড্ডায় 1600 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি চালু হয়েছে। এই তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ বাংলাদেশে রপ্তানি করা হবে। গোড্ডায় আদানি তাপবিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি চালু হওয়ার পরেই প্রথম বাংলাদেশে গেলেন আদানি গোষ্ঠীর প্রধান। ত্রিপুরা বক্সনগর আডি ব্লকের অন্তর্গত বক্সনগর সোনামুড়া এবং বিশালগড় যাওয়ার একমাত্র রাস্তাটি দীর্ঘদিন যাবৎ বেহাল অবস্থায় পড়ে আছে। রাস্তার বেহাল দশার কারণে বিভিন্ন সময় গাড়ি এবং বাইকের দুর্ঘটনার খবর শুনতে পাওয়া যায়, কিন্তু সংস্কারের কোনো উদ্যোগ নেই কর্তৃপক্ষের। দাবি মতো উৎকোচ না দেওয়ায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণে সরকারি বরাদ্দ অর্থে কিস্তি দিচ্ছে না দক্ষিণ করিমগঞ্জ খণ্ড উন্নয়ন কার্যালয়। নীলামবাজার জেপির জিপিসি, জিআরএস এবং জিপি সচিবের ভূমিকায় রহস্যের সৃষ্টি হয়েছে। দক্ষিণ করিমগঞ্জের আইসিডিএস প্রকল্পের অধীনস্থ শ্রীকৃষ্ণনগর, বেড়াজাল দুটি গ্রাম নিয়ে গঠিত 90 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাদবিহীন ভাবে পঠন পাঠন করছে ক্ষুদে শিশুরা। নীলামবাজার জিপি কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মচারী এবং ব্লক কর্তৃপক্ষের ভূমিকায় তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছে কচিকাঁচাদের অভিভাবক মহলে। উত্তর পূর্ব ভারতের সুন্দর রাজ্য মণিপুরে জাতিগত হিংসার আগুনে জ্বলছে। মণিপুর রাজ্য নিয়ে প্রধানমন্ত্রী একটি কথা বলছে না, অভিযোগ ত্রিপুরা বাম সমর্থিত দুই ছাত্র সংগঠন এসএফআই এবং টিএসইউর। মণিপুর ইস্যুতে অবিলম্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মুখ খুলতে হবে এবং শান্তি ফিরিয়ে আনতে উদ্যোগ গ্রহণ করতে হবে। এই দাবিতে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে গণ ইমেল বার্তা পাঠালো দুই ছাত্র সংগঠনের সদস্যরা। সোনার উত্তর কৃষ্ণপুর তৃতীয় খণ্ডে জনগণ সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়, জনপ্রতিনিধিদের ভূমিকায় ক্ষোভ। এলাকার ভুক্তভোগী জনগণের অভিযোগ, তাদের কপালে জুটে নেই রাস্তাঘাট, বিশুদ্ধ পানীয় জল পরিষেবা এবং উন্নত চিকিৎসা পরিষেবা। বহু প্রাচীন এই গ্রামটি শহরের নিকটস্থ হয়েও সরকারের উন্নয়নমূলক পরিকল্পনা থেকে বঞ্চিত হয়ে অন্ধকারে ডুবে রয়েছে। মেধাবী পড়ুয়াকে দরিদ্রতা এবং আর্থিক দুর্বলতা কখনো হার মানাতে পারে না, একথা প্রমাণ করে দিল বরখোলার রানীঘাট ভৈরবনগর মণিপুরী গ্রামের রোহন কাজী। এবারে স্নাতক পরীক্ষায় ফার্সি অনার্সে রোহন কাজী সেরা নম্বর প্রাপক হয়ে সংবর্ধনায় ভাসল রানীঘাটে। রোহন 94.33% নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে। জল সম্পদ বিভাগের অপরিকল্পিত এবং অবৈজ্ঞানিক পদ্ধতিতে নালা নির্মাণের কারণে কৃত্রিম বন্যায় ভাসছে কাছাড় জেলার গণিগ্রাম শান্তিপুর। বাড়ি ছাড়া হয়েছেন 10 থেকে 12 পরিবার। অবিলম্বে সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে ঝাঁপাবেন বলে হুঁশিয়ারি দিলেন বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের প্রতিনিধিরা।
ধর্মনগর কামেশ্বর শ্রী শ্রী রাধারমণ গোস্বামী জিও আশ্রমে চুরের হানা। সর্বস্ব লুটে নিয়ে যায় চুরের দল। মন্দিরের সিসি ক্যামেরায় দুজন চুরকে দেখতে পাওয়া গেছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। তেলিয়ামুড়া বন বিভাগের বৃহৎ সফলতা। একই দিনে পৃথক পৃথক অভিযানে কয়েক লক্ষ টাকার অবৈধ কাঠ বাজেয়াপ্ত। বন বিভাগের গাড়িতে ধাক্কা দিয়ে পালিয়ে যেতে ব্যর্থ হয় কাঠ বোঝাই গাড়ি ফেলে পালায় বন মাফিয়ারা। কল্যাণপুর বন দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।